নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণ, এই ১৩ পার্বণের অন্যতম হল রথযাত্রা, হিন্দু ধর্মের অন্যতম একটি জনপ্রিয় উৎসব। রথযাত্রার তিথি হল বিশেষভাবে পুণ্যতিথি। এই তিথিতেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা নগর ভ্রমণে বের হন, এমনই কথা প্রচলিত। রথকে জয়ের প্রতীক হিসেবে ধরা হয়। বলা হয়ে থাকে রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, মানুষের চিত্ত শুদ্ধি ঘটে। এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন, তাহলেও তার অন্তর থেকে সমস্ত পাপের মোচন ঘটে, এমনটাই বিশ্বাস ভক্তদের। রথযাত্রা উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্য যুগ থেকেই চালু হয়েছে। বলা হয়ে থাকে সেই সময় সেখানকার রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন। তিনি স্বপ্ন দেখেছিলেন বিষ্ণুর মন্দির তৈরি করার। মন্দির স্থাপন করে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরি ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন। সেই কারণেই দেবদেবীর সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে গিয়েছিলেন বিশ্বকর্মা। এদিকে বলা হয়ে থাকে যে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। সেই উপলক্ষে ওই তিথি মেনেই মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। এই যাত্রাকেই রথযাত্রা বলে। এরপর ৭ দিন পরে মন্দির থেকে দেবতার ফেরার যাত্রাকে উল্টো রথ বলা হয়। রথযাত্রা একটি অন্যতম পবিত্র দিন, শাস্ত্রে উল্লিখিত আছে। রথযাত্রার পুণ্যতিথিতে সহজ কিছু নিয়মের মাধ্যমে নিজের ভাগ্যকে জয় করতে পারবেন। বলা হয় মনস্কামনা পূরণের জন্য ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি এবং ১১টি ১ টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনের সামনে রেখে দিতে হবে। বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন। একটি পেতলের বাটিতে একটু আতপ চাল, ২টো কাঁচা হলুদ এবং ১ টাকার একটি কয়েন নেবেন। শাস্ত্র মতে তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয়, তাই ১০৮টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করতে হবে। ১০৮টি পাতা না থাকলে ৫৪টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন, তবে তুলসী পাতা ফুটো করবেন না। তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করুন। ভক্তরা বলে থাকে রথযাত্রার দিনে মনস্কামনা পূরণের জন্য ১১ রকমের ফল, ১১ রকমের মিষ্টি, ১১টি ১ টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে হবে। মনে করা হয় রথের দিন গাছ পোতা খুবই শুভ, তাই এই দিন অবশ্যই গাছ লাগান। গাছ লাগানো পরিবেশের জন্য খুবই প্রয়োজন, দান করার জন্য কোনো নির্দিষ্ট দিন হয় না, তবে বলা হয় রথের দিন কিছু দান করলে তা অবশ্যই শুভ বলে মনে করা হবে। শাস্ত্র মতে রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে পুণ্যার্জন হয়, সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে। রথযাত্রার পুণ্যলগ্নে অনেকেই গৃহ প্রবেশের শুভ অনুষ্ঠান করে থাকেন। এছাড়া যাদের বাড়িতে দুর্গাপুজো হয় তারাও এই দিন খুঁটি পুজোর অনুষ্ঠান করেন। যে কোনো পুণ্যতিথিতেই গঙ্গা স্নান অনেকেই করে থাকেন। শাস্ত্র মতে রথযাত্রার পুণ্যতিথিতে গঙ্গা স্নান অনেক বেশি শুভ। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।